দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি এরা করেছে শুধুমাত্র এখানে বিজেপির লোকেরা চা খায় বলে। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু পাল্লে দেখাবেন, ওনার নাম্বার টাম্বার আছে তো আপনাদের কাছে, হোয়াটসঅ্যাপ করে দেবেন, আপনাদের চ্যানেলের যারা সিইওটা আছেন তাদের কাছে নিশ্চয়ই নাম্বার আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন একটা হোয়াটসঅ্যাপ করে দিতে। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জায়গায় গিয়ে চায়ের দোকানে চা বানান, ওনাকে আমন্ত্রণ থাকলো এখানে এসে একবার চা বানিয়ে যেতে। এইটুকুর জন্য মানুষ চা খাচ্ছে, তো এনি তো ব্যবসা করতে নেমেছেন, যে চা খেতে আসবে তাকেই উনি চা খাওয়াবে। তো বিজেপি করেন না, মিটিং মিছিলে হাঁটেন না, তাকেও ছাড় নেই যেহেতু বিজেপি সেখানে চা খায় বলে। গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে সর্বব্রতভাবে ব্যর্থ। আমার মনে হয় ওনার দপ্তরটা অন্য কারো হাতে দেওয়া উচিত। বারবার যেভাবে একের পর এক খুনের ঘটনা, এক একবার এক সোনার দোকান লুট করার ঘটনা, এবং তারপরে এই ধরনের গোষ্ঠী সংঘর্ষ, যত সময় যাচ্ছে তত এই ধরনের ঘটনা বাড়ছে। অতএব মুখ্যমন্ত্রী তার প্রশাসন সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উনি এই 29টি সিট জেতার পর যে আনন্দ এবং সেই তার যে জয়ের মধুচন্দ্রিমা, তার থেকে এখনও বেরোতে পারছেন না, কাজ করছেন না, জিতে গেছেন ওই আনন্দেই বেঁচে আছেন। এটা পার্কিং এর ঠিকাদারই কার হাতে থাকবে তাই নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। শালিমার হবে তৃণমূল মানেই তখন তাই হয়েছে, কীভাবে পয়সা কামাই করতে হবে, কোথা থেকে পয়সা কামাই করে খেতে হবে, এটা হচ্ছে তৃণমূলের কাছে। কোনো গঠনমূলক কাজ দেখেছেন তৃণমূলের কোনো নেতা করেছে? শুধু পয়সা, কোথা থেকে পয়সা রোজগার করতে হবে? মারো ধরো যা করে কর, চুরি করো ডাকাতি করো, পয়সা রোজগার করো, তো রোজগার নেই যাচ্ছে। হয় পরিযায়ী শ্রমিক হয়ে আপনাকে অন্য রাজ্যে যেতে হবে, অথবা তৃণমূল করে ঠিকাদারি করতে হবে, অথবা লোকের রেশন লুট করতে হবে, না কিছু চুরি করতে হবে, তবে আপনি খেয়ে পড়ে বাঁচবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।